মুশুগঞ্জের দিঘিরপাড় বাজারে 200 বছর ধরে বসে ভাসমান পাটের হাট। টঙ্গিবাড়ি উপজেলার পদ্মা শাখা নদীতে সপ্তাহে দুই দিন বসে ঐতিহ্যবাহী হাটটি। মুশুগঞ্জের পাশাপাশি শরীয়তপুর, মাদারপুর ও ফরিদপুর থেকে এখানে নৌকায় পাট এনে বিক্রি করতে আসেন কৃষকরা। তবে এবছর পাটের দাম কম থাকায় হতাশ তারা। মুশুগঞ্জ থেকে মোহাম্মদ রাজিবুল হাসান জুয়েলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার নদীপথে ট্রলার ভর্তি পাট নিয়ে মুন্সীগঞ্জের দিঘিরপাড় বাজারে হাজির হন পাট চাষী ও ব্যবসায়ীরা। ভোরের আলো ফুটলেই শুরু হয় পাট বিক্রির হাকটাক। ভাসমান এই হাটে ট্রলার বা নৌকার ওপর বসেই চলে পাটের কেনাবেচা। প্রায় 200 বছর ধরে এভাবেই চলছে ভাসমান এই পাটের হাট। এটা পাটের লোক একটা বিখ্যাত বাজার আর কি। নারায়ণগঞ্জ ব্যবহারী আসে, খুন্নর্তন আসে, এমনি সুযোগ সুবিধাও ভালো আনতে পাট সুবিধা, এই কারণে এই বাজারে আনে আনে বিক্রি করে। প্রতি বছর জুনের মাঝামাঝি থেকে শুরু হয় এই ভাসমান হাট, চলে অক্টোবর মাস পর্যন্ত। প্রতি হাটে 4 থেকে 5 হাজার মন পাট বিক্রি হয়। এসব পাটের মান, আকার ও রং ভেদে প্রতি মন বিক্রি হয় 2 থেকে 3 হাজার টাকা। কিন্তু এবছর চাহিদা কম থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। এবছর পাটের বাজার খুব মারার, কৃষক আমরা নিরুপায়। পাটের বাজার এরকম থাকলে আমরা মরে যাবো। দাম নেই, 15 টাকা 16 টাকা পাট বেশি ভাই কিছু হয় না। এখন বন্দি দিয়ে কাটায় পানি রেখে যায়, কাজে নেই, অনেক সমস্যা আছে। এখন আমরা যে আগে উদ্ধার করবো ওই ক্ষমতা আমার নাই, কারণ আমরা কিনা কি করবো, আমরা কিনেও আমরা রাস্তা পারতেছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মৌসুমের শুরুতে পাটের ভালো দাম পেয়েছে কৃষক, তবে শেষ দিকে দাম কমে যাওয়ায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রথম দিকে আমরা মাঠ পরিদর্শন করছি, দেখছি যে কৃষক মোটামুটি ভালোই দাম পাচ্ছিল এবং তারা খুশি ছিল। প্রায় 2300-2400 টাকা মন তারা পাট বিক্রি করছে, কিন্তু শেষের দিকে এসে প্রায় 1800-2000 টাকা মন। তবে এই দামটা যদি আরও একটু বেশি হতো কৃষক একটু লাভবান হতো। সপ্তাহে দুই দিন ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয় পদ্মা নদীর তীরে এই প্রাচীন ভাসমান হাট। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।